देखो कि फाटाफाटी लाग दे जाएगा ना। Look at the view, guys. Look at the view. दारू लग जे। तो गुड मॉर्निंग बंधुरा, এই সবে উঠলাম। এই সবে বলতে না, অনেক তাড়াতাড়ি উঠেছি, 5টার সময় ঘুম থেকে উঠেছি। তো এখন বাজে প্রায় 6টা। নিচে আমাদের পারমিট রেডি হয়ে গেছে, মানে পাশের হোটেলের নিচেই একটা দোকানে পারমিট করতে দিয়েছিলাম, তোমরা দেখলে। তো পারমিট রেডি হয়ে গেছে, অনলাইন পারমিট। অফলাইন পারমিটটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছিল কালকেই, কিন্তু অনলাইন পারমিট যতক্ষণ না হবে ততক্ষণ যাওয়া যাবে না। তো অনলাইন পারমিট রেডি হয়ে গেছে, আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, ওটাকে প্রিন্ট আউট করতে হবে। তো মোটামুটি 5 থেকে 6টা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে, কারণ যে চেকপোস্টগুলো আসবে সেখানে তোমাকে ওই প্রিন্ট আউটগুলোকে দিতে হবে। তো এখান থেকে প্রিন্ট আউট করে নিচে যাব, নিচে গিয়ে প্রিন্ট আউট করবো। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, পূজা একটু বাকি আছে রেডি হতে। তো ও রেডি হয়ে গেলে গিয়ার্স পড়বো, গিয়ার্স পরে বেরোবো। তো আজকে আমরা যাচ্ছি নাথুলা। প্রথমে আমরা যাবো ছাঙ্গু লেক, ছাঙ্গু লেক থেকে তারপরে নাথুলা পাস যাবো। নাথুলা পাস থেকে যাবো বাবা মন্দির, নিউ বাবা মন্দির আর ওল্ড বাবা মন্দিরটাও চেষ্টা করবো যাওয়ার জন্য। আর ওখান থেকে নাতাং ভ্যালি অব্দি যাওয়ার প্ল্যানিং আছে। যদি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা জুলুকের দিকেও যেতে পারি। তো দেখা যাক, সেটা টাইমিংয়ের মানে টাইমিংয়ের উপর ডিপেন্ড করছে যে আমরা জুলুক যেতে পারবো কিনা। আর যদি না যেতে পারি আমরা নাতাং ভ্যালি অব্দি যাবো, এক্সপ্লোর করবো, ছবি তুলবো, তোমাদের দেখাবো। দেখানোর পরে আবার এখানে গ্যাংটকে রিটার্ন করবো। তো চলো যাওয়া যাক, একেবারে দেখা হবে মোটর ব্লগিং সেট আপে। চলো, তো চলো, আমাদের সব কিছু সেট আপ হয়ে গেছে। স্যাডেল ব্যাগ নিয়ে নিই, কারণ অত লাগেজের দরকার নেই। ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি, তাতে থার্মাল আছে, তারপর রেল লাইনার আছে, যদি কোনো কারণে বৃষ্টি বৃষ্টি আসে তো। তাই জন্য টপ বক্স নিয়েছি। আর ট্যাঙ্ক ব্যাগে যেগুলো এসেন্সিয়াল জিনিসপত্র, যেমন ক্যামেরা, চার্জার। তো চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশনের জন্য। প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের ছাঙ্গু লেক, ঠিক আছে? তো ওখানে যাওয়া হবে আগে। তো এখান থেকে দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 2 মিনিট, 41 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। আর আমাদের এখনও প্রিন্ট আউটটা করানো হয়নি। দেখি ওখানে চেকপোস্টের কাছে, যে প্রথম যে চেকপোস্টটা আছে সেখানে প্রিন্ট আউট আছে বললো। তো ওখানে দেখবো, চলো। ওখান থেকে যে অনলাইন পারমিটটা হয় সেই অনলাইন পারমিটটা প্রিন্ট আউট করতে হবে, আর অফলাইন পারমিট আমাদের কাছেই আছে। তো চলো যাওয়া যাক। এখানে একটু জ্যাম লেগে গেছে গাড়ির, না ওপার দিয়ে গাড়িটা আসছে, এই গাড়িটাকে ছাড়বে, এই গাড়িটা ছাড়বে, তারপরে রাস্তাটা একটু সরু রাস্তা, দেখতেই পাচ্ছ। আমাদের এই রাস্তাটা থেকে কালকে এই রাস্তাটা দিয়ে যাওয়া হয়েছিল, যখন মানে আমাদের যে সাইট সিনগুলো ঘোরানো হয়েছিল এই রাস্তাটা দিয়ে গেছিলো। তো রাস্তাটা অনেকটা চেনা হয়ে গেছে, তো অসুবিধা হচ্ছে না। রাস্তাটা একটু বেশি স্টিফ আছে, দেখতে পাচ্ছি পুরো ঢালু উঠছে। ও কি সুন্দর ডগি। তো দেখো আমাদের অনলাইন যে পারমিট আছে, পারমিট রেডি হয়ে গেছে। আমরা 6 কপি করে নিয়েছি জেরক্স, প্রিন্ট আউট এখানে 10 টাকা করে প্রিন্ট আউট নিচ্ছে। যে তোমাদের যে চেকপোস্ট আছে তোমার নাথুলা যাওয়ার আগে, ওখানেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে রাস্তার উপরে। তোমাদের দেখিয়ে দিচ্ছি দোকানটা, তো এই দেখতে পাচ্ছ দোকানটা। তো এখানে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে, আর প্রিন্ট আউট করে নিয়ে তারপরে তোমাদের ওখানে তোমার ইয়েতে যে চেকপোস্ট আছে, চেকপোস্টে প্রিন্ট আউটগুলো দিতে হবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের চেকপোস্টের দিকে, তোমাদের চেকপোস্টটা দেখিয়ে দেবো। তো ওখান থেকে ওখানটায় তোমাদের শো করিয়ে পারমিটটা দিয়ে এক একটা করে জেরক্স ওখানে দিতে হবে। তো তোমরা মিনিমাম 5টা তো করতেই হবে, আমি 6টা করে রেখেছি, এক্সট্রা 1টা করে রেখেছি যদি কোনো কারণে দরকার পড়ে, প্রয়োজন পড়ে, আর না থাকলে তো আমাদের কাছেই থাকবে। তো এটা হচ্ছে আমাদের চেকপোস্ট, এখানে আমাদের ইয়ে দেখাতে হবে, পারমিট দেখাতে হবে। ইয়া পে রাখু। এটা হচ্ছে ছিল 3rd mile চেক পয়েন্ট। এখানে তোমার ইয়েটা পারমিটটা চেকিং হলো।
তো এখান থেকে নাকি ছাঙ্গু লেকের টিকিট নিতে হয়, জানি না এটা চারজনে নিতে হবে 20 টাকা করে, 80 টাকা। তো এখান থেকে টিকিট নিয়ে তারপরে আমাদের বেরোতে হবে। তো থার্ড মাইলের ওখানে আমাদের পারমিট চেক করলো এবং দুটো পারমিট নিয়ে যেতে হলো। তো একটা ওরা নিয়ে নিল আর আরেকটা ওখানে স্ট্যাম্প মেরে সিগনেচার করে দিয়ে দিল। তো এটা আমাদের সাথে রাখতে হবে, যখন রিটার্ন করব তখন ওই যে পারমিটের কপিটা আছে ওই কপিটা ওখানে জমা করতে হবে। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে আর 35 কিলোমিটার বাকি আছে। তো আমরা যাচ্ছি এখন যেটা ছাঙ্গু লেক বলে, দেখা যাক বরফের দেখা পাই কিনা। আশা করি ছাঙ্গু লেকে বরফের মানে দেখা নাও পেতে পারি, দেখা যাক, আশা তো আছে। যদি দেখা যায় তাহলে তো খুবই ভালো হবে, আর যদি না দেখা যায় সেটা দুর্ভাগ্য। ও ঠান্ডা লাগছে, বা ঠান্ডা লাগছে। হ্যাঁ রাস্তা দারুণ রাস্তা, নাথুলার দিকে যাওয়ার সময় একটু স্টিপ পাবো। তো এটা এই রাস্তাটার নাম হচ্ছে জওহরলাল নেহরু রোড, ঠিক আছে, জেএন রোড বলে এটাকে শর্ট ফর্মে। তো রাস্তাটা বেশ দারুণ রাস্তা, আপাতত যতক্ষণ যাচ্ছি দেখতে পাচ্ছি তো রাস্তাটা দারুণ রাস্তা। मुझे बर्फ दिखना है, मुझे बर्फ देखना है, बर्फ पड़े आचे, बर्फ देखे दिए चीज अबे गोले गोले जाचे बर्फ। এই তো বড় পেয়েছি দেখতে, কিন্তু একটু মানে নোংরা হয়েছিল। তো দেখো এটা হচ্ছে মন্দাকিনী ওয়াটারফলস, এখান থেকে আসছে পাহাড়ের উপর থেকে জল, এখানে আসছে এখান থেকে নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। খুব একটা বড় নয়, বর্ষাকালে আশা করি আরও ভালো দেখতে পাওয়া যাবে। পাথরগুলোর পজিশন থেকে মনে হচ্ছে বর্ষাকালে পুরো এই চারিপাশটা হয়ে জল পড়ে, ঠিক আছে। তো চলো আমরা যাওয়া যাক যেখানে আমাদের গন্তব্যস্থল ছাঙ্গু লেক। ও বরফের অনেক কাছাকাছি চলে এসেছি দেখো, আর এখানে একটা ছোট্ট মতো একটা ওয়াটারফলস, নাম জানি না কিছু, নাম দেখাচ্ছেও না। এই দেখো এই একটা ইয়াক, আর এই হচ্ছে আমাদের ছাঙ্গু লেক। এই হচ্ছে ছাঙ্গু লেক, বরফ এখানে নেই দুর্ভাগ্যবশত। ওইটা আই থিঙ্ক ভিউ পয়েন্ট, ওখান থেকে ঘুরে ঘুরে যেতে হবে, ওটা ভিউ পয়েন্ট। পাহাড়গুলো দেখো, এই পাহাড়েও বরফ পড়ে আছে, ওই পাহাড়ে অনেক কটা বরফ পড়ে আছে, কিন্তু বরফটা রিসেন্ট নয়, আশা করি 2-3 দিন আগের বরফ পড়ে আছিল, মানে পড়েছিল, সেইগুলো মেল্ট হয়ে গিয়ে এরকম হালকা হালকা জায়গায় কিছু কিছু জায়গায় এখনও আছে। তো এখন সকাল সকাল এসেছি বলে হয়তো বরফটা দেখতে পাচ্ছি, বেলা করলে ওটা আরোই গলে যেত। লুক এট দ্য ভিউ গাইজ, লুক এট দ্য ভিউ, দারুণ লাগছে। এই হচ্ছে লেকটা, লেকের জল পুরো পরিষ্কার সবুজ হয়ে আছে, নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। হাই অল্টিটিউডের জন্য হালকা শ্বাসটা নিতে একটুখানি কষ্ট হচ্ছে, মানে হালকা হাঁপিয়ে যাচ্ছি, বেশি কথা বলা যাচ্ছে না। আচ্ছা রোপওয়েটা ওইদিকে দেখো, রোপওয়েটা এখান থেকে গিয়ে ওই সোজা উঠবে, উঠে মনে হচ্ছে আমার উপরেও যাবে। তো যাই হোক না কেন, এখানে আর্মিদের বেস ক্যাম্প আছে, আর এখানে নো ড্রোন জোন, তো এখানে ড্রোন অ্যালাউ নেই। তো এখানে আমাদের ছবি তোলা হলো, একটু দাঁড়ানো হলো, এবার আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। হাতে খুব ঠান্ডা লাগছিল তাই জন্য এই থার্মাল গ্লাস পরে নিয়েছি, কারণ উপরে আরও ঠান্ডা লাগবে, তো উপরে গেলে আরও ঠান্ডা লাগবে, তো তাই জন্য আমরা গ্লাসগুলো পরে নিলাম। সব বরফ গলে গলে জলগুলো নামছে থাকে। Thank you.
Nathula jana hai, Juluk ke us taraf jana hai. हाँ दिखा रहा हूँ. और आपका ये GoPro ये कैमरा जो है सब निकालना है यहाँ से ऊपर, ठीक है? अच्छा अच्छा ठीक है. परमिट दिखाएंगे. अच्छा ठीक है. দেখতে পাচ্ছ আমরা নাথুলা পাশে চলে এসেছি. তো এখানে আমরা অক্সিজেনের সমস্যার জন্য দাঁড়াতে পারছে না, ঠিক আছে, নাথুলা পাশে চলে এসেছি. আমরা আর উপরে উঠছি না, কারণ অনেকটা হাই অল্টিটিউডের জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে. এখান থেকেই দেখে নিলাম, দেখো নাথুলা পাশটা চারিদিকে বরফ পড়ে আছে. আমরা নাথুলা পাশ থেকে এক্ষুনি নামলাম নিচে. তো ওখানে তো গোপ্রো অ্যালাউ নেই, কারণ আর্মি এরিয়া আর ওখানে চায়না ইন্ডিয়া চায়নার বর্ডার আছে. তো ফোনে আমি ছবি তুলে রেখেছি আর কিছু ভিডিও ফোনে করে রেখেছি, সেইগুলো দেখে নিও. আর এখান থেকে এবার নাথাং ভ্যালির দিকে আমরা যাচ্ছি. তো নাথাং ভ্যালি এখান থেকে দেখাচ্ছি, আর আধ ঘন্টার রাস্তা. তো এখানে দেখো একটা লেক আছে, কি কুপুক লেক, দেখো এই লেকটা হচ্ছে কুপুক লেক. রাস্তাও দারুণ, একটু ডাউনহিলের দিকে যাচ্ছি. পূজার একটু শরীরটা খারাপ করে গেছিলো, এত হাই অল্টিটিউডে এমনিতেই নিঃশ্বাস নিতে কষ্ট হবে, অক্সিজেন নেই. প্রায় কত 15,000 ফুট, হ্যাঁ 15,000 ফুট উচ্চতা. তো এত হাই অল্টিটিউডের জন্য শ্বাসকষ্ট হচ্ছিলো পূজার, হালকা বমিও হলো, গা গুলাচ্ছিলো. তো তারপরে আমরা ওখান থেকে নেমে গেলাম, বেশিক্ষণ দাঁড়াইনি. আর বর্ডারের এরিয়ার কাছে আর যেতে পারিনি, কারণ ও এমনিতেই শরীর খারাপ হচ্ছে. ওখানটা অনেকটা সিঁড়ি হেঁটে হেঁটে উপর দিকে উঠতে হবে, আবার নামতে হবে. তো আর শরীর খারাপ হয়ে যাওয়ার ব্যাপার, ঠিক আছে, তো তাই জন্য যাওয়া হয়নি. ঘোরা তো হয়েছে, অসুবিধা নেই. আর শরীরের তো কোনো কথা নেই যে কখন শরীর হুট করে খারাপ করে যাবে. ঠিক আছে চলো, এক্সপ্লোর হচ্ছে, ঘোরা হচ্ছে, এটাই অনেক. ওখানে একটা ওয়াটারফল দেখো সেই দূরে, ওদিক থেকেই আমরা যাবো. হ্যাঁ রাস্তাটাও দারুণ রাস্তা, সিল্ক রোডের দিকে আমরা যাচ্ছি, জুলুকের দিকে. জানি না জুলুক অব্দি পৌঁছতে পারবো কিনা. Instinctive and so passionate, every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts. তো এটা হচ্ছে নিউ বাবা মন্দির, তোমরা দেখতে পাচ্ছ. তো এখানে প্রচুর ব্রিদিং প্রবলেম হচ্ছে আর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে. তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, লাগেজ লাগিনি তারপর বেরিয়ে যাচ্ছি. চলো নিউ বাবা মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি. এবার সবার অক্সিজেনের প্রবলেম হচ্ছে, নিবেদিতারও প্রবলেম হচ্ছে, পূজারও প্রবলেম হচ্ছে, দুজনেরই প্রবলেম হচ্ছে. আর পূজারও সে কথা বলতে পারছি না, যাই না কেন বুঝে যাও, যারা এখানে এসছো তারা বুঝে যাও কী অবস্থা হচ্ছে. চলো ডাউনহিলের দিকে নামছি, আশা করি নামলে অনেকটাই অক্সিজেনের পরিমাণটা একটু বাড়বে. তো আমরা আস্তে আস্তে গ্যাংটকের দিকে যাচ্ছি. এবার যত নিচের দিকে নামতে থাকছি এবার অক্সিজেনের পরিমাণটা একটু বাড়ছে, তো নিঃশ্বাস নিতে অতটা কষ্ট হচ্ছে না. মানে এটা যে নিউ বাবা মন্দির যেটা ছিল ওটা অনেকটাই উঁচুতে ছিল, তাই জন্য প্রবলেম হচ্ছিল সত্যি. মানে আমারও প্রবলেম হচ্ছিল, কিন্তু খুব একটা প্রবলেম হয়নি. আমার একটু মাথাটা যেন একটু হালকা ভারী ভারী হচ্ছিলো, একটু ব্যথা ব্যথা করছিলো, আর শরীরটা একটু যেন হালকা হয়ে যাচ্ছিলো, নিঃশ্বাসটা নিতে একটু কষ্ট হচ্ছিলো, ঠিক আছে. তো এরকম সমস্যা হচ্ছিলো, তো অক্সিজেন নিতে হয়নি আমাকে, কিন্তু পূজাকে একটু নিতে হয়েছে আর নিবেদিতাকে নিতে হয়েছে. নিবেদিতা একটু বেশি প্রবলেম হয়ে গেছিলো, চাই না কেন
সবাই সুস্থ সুস্থ নেমে যাব, এটাই বড় কথা। তো এখান থেকে আমাদের গ্যাংটক হচ্ছে 61 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, ওই 2 ঘন্টাই ধরে চলছি। একটা ভ্যালির মতো জায়গা, এখানে বেসিক্যালি সব আর্মিরাই থাকে, ঠিক আছে। আউটসাইডার কেউ সেরকম কাউকে দেখতে পাচ্ছি না, ম্যাক্সিমাম আর্মি। তো দেখো এই জায়গাটা, রাস্তাটা একটু খারাপ আছে, ঠিক আছে, মানে পুরো রাস্তার মধ্যে শুধু এইটুকানি রাস্তাই খারাপ আছে। এখানটা একটু আস্তে আস্তে যেতে হবে, বুঝতে পারছো, এই রাস্তাটা একটু খারাপ আছে। বাদবাকি রোড খুবই ভালো, আর দৃশ্য দেখো, এখানে নিচে বরফ পড়ে আছে, দেখো এই জঙ্গলে জঙ্গলে বরফ পড়ে আছে, আর দারুণ পরিবেশ। শুধু অক্সিজেনটা একটু থাকলে আরও ভালো হয়। সেই সেপারে একটা ঝিল দেখা যাচ্ছে। আমাদের ভাগ্যটা একটু ভালো, বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদারও নয়, একদম মোটামুটি ক্লিয়ার ওয়েদার, মোটামুটি না ভালোই ক্লিয়ার ওয়েদার, এরকম ক্লিয়ার ওয়েদার পাওয়াও চাপের। দারুণ লাগছে, দেখো পুরো মেঘটা ধাক্কা বেড়েছে ওই পাহাড়টায়, আর রেন যেরকম করে এরকম চলে গেছে। ও মানে এই রাস্তা দিয়ে উঠেছিলাম, কিন্তু ওটা যখন পিছনে পড়ে গেছিলো, ঠিক আছে, বুঝতে পারিনি, দেখতে পারিনি, সেই মাথায় পুরো বরফ ভর্তি একদম উপরে। দেখো কুয়াশা, দেখো পুরো আমাদের ভিডিওর বরবাদ করে দিল প্রকৃতি, প্রকৃতি আমাদের ভিডিওগুলো যে শ্যুট করো ভালো করে, আদার্স সময় খুব সুন্দর ওয়েদার পেয়েছি, কিন্তু দেখো এখন দেখো পুরো কুয়াশা ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। যাক আদার্স সময় তো কিছু ফুটেজ পেয়ে গেছি, এটাই বড় কথা। কুয়াশাটা দেখো, কুয়াশা বা মেঘ যাই বলো না কেন, আমাদের একটা সুবিধা হয়েছে, প্লাস পয়েন্ট হয়েছে, সকালবেলা আমরা পারমিট পেয়ে গেছি, কালকে করতে দিয়েছিলাম, তো পারমিটটা করা হয়ে গেছিলো বলে সকাল সকাল পেয়ে গেছিলাম, এবং বেরিয়ে গেছিলাম 8টার মধ্যে, তাই জন্য আমার ওয়েদারটা অনেকটা ক্লিয়ার পেয়েছি। কারণ পাহাড়ে হচ্ছে নিয়ম হচ্ছে যত বেলা হবে 11টা 12টা 1টা তত হচ্ছে ওয়েদার খারাপ হতে থাকে। যখন সকালবেলা এসেছিলাম ওয়েদার দারুণ ছিল, এখন হালকা একটু মেঘ ক্লাউডি। আমি বরফে হাত দেবই, বরফে হাত দেবো বলেছি, বরফে হাত দেবো। আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই দেখো, এই দেখো, এই দেখো, বরফ দেখো, পুরো গোল গোল বরফ হয়ে আছে, দেখো এই দেখো পুরো গোল গোল বরফ, সে যেন ইয়ে নকুল দানা, পুরো নকুল নকুল দানা, মিজরি দানার মতো। দেখো চলো তাতে চলো, আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম বরফটা কিন্তু পাচ্ছিলাম না, পুরো গোল 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 হয়ে আছে বরফ। হ্যাঁ বলছি তো গুলির মতো, তো দেখলে আমরা পুরো পাগলের মতো বরফ নিয়ে ঘাটতে শুরু করে দিলাম, কি করবো, হ্যাঁ কি করবো বলো। আমাদের মেয়েগুলোর শরীরটা খারাপ হয়ে গেছিলো, পূজার শরীর খারাপ হয়ে গেছিলো, নিবেদিতারও ভালো লাগছিলো না, ওখানে বরফ অনেক পড়েছিল, কিন্তু ওই দুজনের শরীরটা খারাপ হচ্ছিলো বলে কিছু করা হলো না। জি না, বরফ তো একটু হাতে দেবই, তো তাই জন্য দেখলাম যে রাস্তার ধারে পড়ে আছে, চলো এইটা নিয়ে একটুখানি খেলা করে নেওয়া যাক। হ্যাঁ সেই রকম লেভেলের বরফ ছিল না যেটা এক্সপেক্ট করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে 6.3 কিলোমিটার সরি, আর ওই 15-20 মিনিট লাগবে আর যেতে, বেশি টাইম না লাগবে না, চলে এলাম নিচে। এখন বাজে হচ্ছে কটা, দুটো, হ্যাঁ দুটো বাজে, দুটো বাজে, দুটোর মধ্যে চলে এলাম। আচ্ছা এখানে আমরা আজকে লাঞ্চ করছি, লাঞ্চ বলতে গেলে বিকেলে বিকেল হতে যায়, 4টে বাজে। তো এখানে আমরা থালি অর্ডার করেছি, তো ফিস থালি আর চিকেন থালি অর্ডার করেছি। তো এখানে থালিতে দেখো ভাত ডাল, একটা আলু আর চানার তরকারি, এটা কি একটা আলুর তরকারি আছে, পাঁপড় আছে, চাটনি আছে, আর এটা হচ্ছে কাতলা মাছ। ভালো খেয়েছি, ভালো খেতে ডালটাও ভালো খেতে।
আমার মাছ রয়েছে। চলো এবার খাওয়া হোক।